ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে তারপরে সেই কণ্ঠস্বরটি আবারও নবী মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার বগলের নিচে হাত দিয়ে দেখো কি হয়। নবী মুসা আলাইহিস সালাম ওনার বগলের নিচে হাত দিলেন এবং দেখলেন যে ওনার হাত থেকেই আলোর ফোয়ারা বের হচ্ছে এবং চারপাশের সব কিছুই আলোকিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন শুনতে আছি তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে। আজ আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের চমৎকার কথোপকথনের ঘটনা। চলুন আজকে আমরা সেই ঘটনাটি জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর কেটে গেছে, নবী মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করেছেন। তো এবার উনি ভাবলেন যে ওনার পরিবারের কাছে উনি আবার মিশরে ফিরে যাবেন, তাই উনি সবাইকে বিদায় দিয়ে ওনার স্ত্রীকে নিয়ে রওনা হলেন মিশরের উদ্দেশ্যে। কিন্তু অন্ধকার রাতের বেলা উনি ওনার পথ হারিয়ে ফেললেন, উনি আগুনের খুঁজে বের হলেন। তখন উনি দেখতে পেলেন যে দূরে তুর পাহাড়ে আগুন জ্বলছে। তাই নবী মুসা আলাইহিস সালাম ভাবলেন যে সেই পাহাড়ে নিশ্চয়ই কেউ আছে যে ওনাকে আবার পথ দেখাতে পারেন। তখন নবী মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলেন যে তুমি এখানেই অপেক্ষা করো, আমি ওই পাহাড়টি থেকে আগুন জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে আসছি। নবী মুসা আলাইহিস সালাম তখন আগুন যেই জায়গায় জ্বলছিল সেই জায়গাটি লক্ষ্য করে এগুলেন এবং সেখানে পৌঁছানোর পরপরই উনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। তাই উনি একটু চমকে গেলেন, কেননা আশেপাশে কোনো জনমানুষ কিংবা পশু পাখি ওনার চোখে পড়ল না। কণ্ঠস্বরটি বললেন যে হে মুসা, আমি তোমার প্রভু, তুমি তোমার জুতা খুলে নাও, কেননা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো। সুবহান আল্লাহ। সেই কণ্ঠস্বরটি নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম, সুবহান আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমার জন্য সালাত আদায় করো, নিশ্চয়ই কিয়ামত দিবস খুব কাছেই। নবী মুসা আলাইহিস সালাম বিভিন্ন কাজের জন্য একটি লাঠি ব্যবহার করতেন। সেই সময় উনি ওনার ডান হাতে সেই লাঠিটি তখনও ধরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তোমার ডান হাতে এটা কি। তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন যে এটি একটি লাঠি যা আমি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করি। তখন সেই কণ্ঠস্বরটি বললেন যে তুমি তোমার লাঠিটি মাটিতে রেখে দাও। নবী মুসা আলাইহিস সালাম তাই করলেন এবং উনি অবাক হয়ে দেখলেন যে সেই লাঠিটি একটি সাপে রূপান্তরিত হলো। সুবহান আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ভয় পাওয়ার কিছুই নেই, এই সাপটি আবার আগের মতোই লাঠি হয়ে যাবে। এবং তাই হলো। সুবহান আল্লাহ, সেই সাপটি আবার লাঠি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা। তারপরে সেই কণ্ঠস্বরটি আবারও নবী মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার বগলের নিচে হাত দিয়ে দেখো কি হয়। নবী মুসা আলাইহিস সালাম ওনার বগলের নিচে হাত দিলেন এবং দেখলেন যে ওনার হাত থেকেই আলোর ফোয়ারা বের হচ্ছে এবং চারপাশের সব কিছুই আলোকিত হয়ে গেছে। সুবহান আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে এই কথোপকথনের মাঝে একবার নবী মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি মিশরে ফেলে গিয়ে অবশ্যই ফিরাউনের সঙ্গে কথা বলবে এবং তাকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করবে। নবী মুসা আলাইহিস সালাম বললেন যে অনেক বছর আগে আমার হাতের আঘাতের মাধ্যমে আমি ভুলবশত একজনকে হত্যা করেছিলাম, কিন্তু তাও ফিরাউন আমার উপর রাগান্বিত হয়ে আমার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করে, যার কারণে ফিরাউন আমাকে এই পর্যন্ত খুঁজছে। আমি যদি তার কাছে যাই তাহলে সে নিশ্চয়ই আমার জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করবে। তাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তাও ফিরাউনের কাছে যাও, গিয়ে দেখো তোমার কথায় কিন্তু সে সঠিক পথে ফিরে আসতে পারে। তাই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী সেই মিশরের ফিরাউনের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হলেন। এই ছিল আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুসা আলাইহিস সালামের মধ্যে প্রথম কথোপকথনের ঘটনা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নূর অ্যাপে ঘরে বসেই লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডায়াল করুন *212*00#। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।